নোয়াখালী সেনবাগে গৃহহীন অসহায়দের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে বীর বিক্রম শহীদ তরিকুল্লাহ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শহীদ মুক্তিযোদ্ধা বীর বিক্রম তরিকুল্লাহ সন্তান লায়ন জাহাঙ্গীর আলম মানিকের উদ্যোগে উপহার হিসেবে অসহায়দের নির্মাণ করে দেয়া হচ্ছে 50টি বসতঘর, বিনামূল্যে মাথা গোজার ঠাঁই পেয়ে খুশি এসব গৃহহীনরা। তরিকুল্লাহ ফাউন্ডেশনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকার সর্বস্তরের লোকজন। দেশের অসহায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রীর দেয়া উপহার ঘর বিশ্বব্যাপী প্রশংসিত। প্রধানমন্ত্রীর এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে সেনবাগের বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী সানজি গ্রুপ এবং মেঘনা গ্রুপের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ এবং বীর বিক্রম শহীদ তরিকুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি FBCCI এর পরিচালক লায়ন জাহাঙ্গীর আলম মানিক এলাকার 50 জন গৃহহীনকে ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেন। এরই অংশ হিসেবে ইতোমধ্যে তিনি এলাকার গরিব অসহায় 10 জন গৃহহীনকে 10টি ঘর নির্মাণ করে দিয়েছেন, বাকি ঘরগুলোর কাজ চলমান রয়েছে। লায়ন জাহাঙ্গীর আলম মানিক ঘর নির্মাণ করে দেয়া ছাড়াও নিজ অর্থায়নে মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করে দিয়েছেন। শহীদ তরিকুল্লাহ ফাউন্ডেশনের থেকে ঘর পেয়ে আবেগে আপ্লুত গৃহহীন পরিবারগুলো, শেষ বয়সে মাথা গোজার ঠাঁই পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তারা। আমার আগে ঘর ছিল না, এখন লাইন জাহাঙ্গীর আলম মানিকে আমাদের একটা ঘর করে দিচ্ছে, আমাদের সুযোগ সুবিধা করেছে থাকার জন্য, এটাই ওনাকে এটাই আমার ধন্যবাদ। আমার আগে একটা ঘর ছিল দরাভিন্ন, তাহলে লায়ন জাহাঙ্গীর আলম মানিক সাহেব আমার একটা ঘর তৈরি করে দিয়েছে, আমি এখন বাচ্চা কাচ্চা নিয়ে সুখে আছি, আল্লাহ ওনার নেয়া দান আল্লাহর হুকুম হয়েছে, আমি ঘর পাইছি। আমি স্যার লাইও দোয়া করি এবং স্যারের আব্বার লাইও দোয়া করি, আমার আর কোনো ধন্যবাদ ওনাকে, উনি যেন আমার জন্য রহমত, উনি যেন আমার জন্য আমার সহযোগিতা করলো। ওনাকে মানিক সাহেবের করে দিয়েছে, আমার ভাই মারা যাবে পরে ওনার তো আর কোনো কিছু ছিল না, এবং মানিক সাহেবের উদ্যোগে এই ঘরটা করে দেওয়া হয়েছে। মোটামুটি ওনারা ওনাদের একটা থাকা জায়গা করে দিয়েছে, এতে আমরা অনেক খুশি। ফাউন্ডেশনের এই কার্যক্রম বিশেষ আশীর্বাদ হিসেবে দেখা দিয়েছে আশ্রয়হীন ও গৃহহীন পরিবারের সদস্যদের জীবনে, ঘর পেয়ে দারুণ খুশি গৃহহীন অসহায় পরিবারগুলো। আমরা স্বাগত জানাই, যেহেতু এলাকা হতদরিদ্র বেশি, উনার উদ্যোগে এলাকাতে যথেষ্ট উপকৃত হয়েছে মানুষ, মানুষ তার জন্য দোয়া করে পর্যায়ক্রমে উনি আশ্বস্ত করেছে আমাদেরকে আরো কিছু ঘর নির্মাণ করে দেবে, এতে হতদরিদ্রতা অনেক উপকৃত হবে। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে জনাব জাহাঙ্গীর লায়ন জাহাঙ্গীর আলম মানিকের মতো একজন লোক আমরা পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য, এই স্বাস্থ্যনগরবাসী তথা সেনবাগের সৌভাগ্য। উনি বিভিন্ন রকম সাহায্যের মাধ্যমে এই সমাজকে, সমাজের অবহেলিত জনগণকে আগায় নেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, আমরা উনাকে ধন্যবাদ জানাই। আমি আসলে মূলত উদ্যোগ দিয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে যারা গৃহহীন তাদের মাঝে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে উনি ঘর বিতরণ করছে, সেটা দেখি আমি অনেকটা উৎসাহিত বোধ করছি, এবং আমি চিন্তা করেছি যে আমাদের এলাকার এবং আশপাশে যারা গৃহহীন বা যাদের থাকার মতো কোনো জায়গা নাই তাদেরকে আমি কিছু ঘর করে দিব। সেই হিসেবে আমি পরিকল্পনা নিয়েছি, আমি 50টা ঘর নির্মাণ করব, ইতিমধ্যে 10টা ঘর কমপ্লিট হয়েছে, বাকিগুলো ইনশাল্লাহ আমি পর্যায়ক্রমে শুরু করতে হবো, যাতে করে অন্তত মানুষ একটু মাথা গোছার ঠাঁই পায় অন্তত, এবং ওনারা যেন সুন্দরভাবে ওনাদের জীবনটা অন্তত অতিবাহিত করতে পারে এই ঘর নিচে থাকা।